হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত যে অধ্যায় আমি শুরু করেছিলাম সাদৃশ্য বা অ্যানালজি সেই সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের আজকে পার্ট নাইন এবং আজকের পার্ট কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের পার্টে থাকছে রেলওয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তার সঙ্গে আরও অন্যান্য পরীক্ষারও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো সুতরাং তোমরা ক্লাসটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো একটু স্কিপ না করে ভিডিওটা একটু না কেটে কারণ প্রথমেই আমি বলেছি যে আজকের ক্লাসে কিন্তু থাকছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তাহলে চলবন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় সাদৃশ্য বা অ্যানালজির পার্ট নাইন অ্যানালজি অধ্যায়ের আজকের পার্ট নাইনের কোশ্চেন নম্বর একশো এগারো এখানে কেদারা ছুতোরের সঙ্গে যেভাবে সম্পর্কিত ঠিক একই রকম সম্পর্ক নিচের এই চারটি অপশনের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে কেদারা বা চেয়ার তৈরি করে ছুতর। তাহলে রেডিও ইস টু শ্রোতা সেতু ইস টু ইঞ্জিনিয়ার ওষুধ ইস টু ডাক্তার এবং ঘাস ইস টু মালি এই চারটের মধ্যে সঠিক উত্তর কী হবে এখানে রেডিও কিন্তু শ্রোতা শোনে তৈরি করে না তো সুতরাং এটা হবে না সেতু তৈরি করে ইঞ্জিনিয়ার ওষুধ কিন্তু ডাক্তার তৈরি করে না তাহলে এটি হবে না ঘাসও কিন্তু মালি তৈরি করে না একমাত্র সেতু তৈরি করে কিন্তু ইঞ্জিনিয়ার তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি সেতু ইস টু ইঞ্জিনিয়ার আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে কোশ্চেন নাম্বার একশো বারো কারখানা টু সাইরেন অর্থাৎ কারখানায় সাইরেন বাজে তাহলে গ্রন্থাগারের সঙ্গে বইয়ের সম্পর্ক বাড়ির সঙ্গে কক্ষের সম্পর্ক মোটরগাড়ির সঙ্গে ইঞ্জিনের সম্পর্ক এবং ঘড়ির সঙ্গে অ্যালার্মের সম্পর্কের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে গ্রন্থাগার এবং বই এক্ষেত্রে শব্দের কোনো সম্পর্ক নেই বাড়ি ইস টু কক্ষ অর্থাৎ বাড়ির মধ্যে কিন্তু কক্ষ থাকে তাহলে এটিও হবে না মোটরগাড়িতে ইঞ্জিন থাকে কিন্তু মোটর গাড়ির সঙ্গে শব্দের কোনো সম্পর্ক নেই সুতরাং এটিও হবে না অপশান নাম্বার ডিতে দেখো ঘড়িতে অ্যালার্ম থাকে অর্থাৎ ঘড়ি থেকে যে শব্দ হয় সেটা হচ্ছে অ্যালার্ম যেমন কারখানা থেকে যে শব্দ হয় সেটা ছিল সায়রেন তাহলে ঘড়ি থেকে যে শব্দ হয় সেটা হচ্ছে অ্যালার্ম তো সুতরাং অপশান নাম্বার ডি তাহলে হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার একশো বাস ইস টু চালক তো এখানে বাসের সঙ্গে চালক কিভাবে সম্পর্কিত না এখানে বাসকে কিন্তু নিয়ন্ত্রণ করে চালক তাহলে শ্রেণীর সঙ্গে ছাত্র যন্ত্রর সঙ্গে যন্ত্রী যুদ্ধ সেনা এবং রাধনের সঙ্গে রান্নাঘর সঠিক উত্তর কোনটা হবে প্রথমে দেখো শ্রেণীর সঙ্গে ছাত্র অর্থাৎ শ্রেণীকে কিন্তু ছাত্র কন্ট্রোল করে না এখানে আছে যন্ত্র সঙ্গে যন্ত্রী অর্থাৎ যন্ত্রকে কিন্তু যন্ত্রী কন্ট্রোল করে তো এটা হতে পারে শীতে আছে যুদ্ধ স্ত্রু সেনা অর্থাৎ যুদ্ধকে সেনা নিয়ন্ত্রণ করে না রাধুনি স্টু রান্নাঘর অর্থাৎ রাঁধুনি রান্নাঘরকে বা রান্নাঘর রাঁধুনিকে কন্ট্রোল করে না তো এটিও হবে না তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি কারণ যন্ত্রকে নিয়ন্ত্রণ করে যন্ত্রী এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এই ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে ভুলো না কোশ্চেন নাম্বার একশো চোদ্দো মাংসাশী তৃণভোজী এখানে মাংসাশীর সঙ্গে যেভাবে তৃণভোজী সম্পর্কিত রয়েছে তাহলে নিচে এখানে পশু পাখি মাংস এবং গাছ বাঘ এবং গরু এবং অপশান নাম্বার ডিটা একটু ঢেকে গেছে এটা হচ্ছে পায়রা এবং পাখি এই অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো এখানে বোঝার বিষয় হলো এটাই যে মাংসাশী এবং তৃণভোজী এখানে যেহেতু পরপর রয়েছে তাহলে আমাদেরকে প্রথম তাহলে নিচের যে অপশানগুলো রয়েছে এই অপশানের মধ্যে থেকে প্রথমে একটা পশু বার করতে হবে যেটা মাংসাশী এবং দ্বিতীয় অপশানে যে প্রাণীটা থাকবে সেটা হবে তৃণভোজী তো এমন সম্পর্ক যেখানে রয়েছে সেটা হলো অপশান নাম্বার সি অর্থাৎ প্রথমে রয়েছে বাঘ যেটা মাংসাশী প্রাণী এবং তারপর রয়েছে গরু যেটা তৃণভোজী তো তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি এটি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার একশো রাস্তা এস টু যানবাহন অর্থাৎ রাস্তার সঙ্গে এখানে যানবাহন যেভাবে সম্পর্কিত অর্থাৎ যানবাহন চলে কিন্তু রাস্তা দিয়ে তাহলে জলের সঙ্গে মাছ স্কুল শিক্ষক মঞ্চ নিষ্পাদক এবং মহাবিশ্ব ভগবান এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো একমাত্র চলাচলের জায়গা হিসেবে এখানে দেখো অপশান নাম্বার এতে রয়েছে জলের মধ্য দিয়ে কিন্তু মাছ চলাচল করে তো সুতরাং এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার এ কোশ্চেন নাম্বার একশো ষোলো শেক্সপিয়ার সাহিত্য অর্থাৎ শেক্সপিয়ার সাহিত্যের সঙ্গে যুক্ত তাহলে রবিশঙ্কর বাঁশি ধ্যানচাঁদ ক্রিকেট তেনজিং সাঁতার গুরু বিপিন সিং মণিপুরি নৃত্য এই চারটার মধ্যে সঠিক উত্তর কী হবে তো তাহলে এখানে দেখো প্রথমে রয়েছে রবিশঙ্কর বাঁশি এটা সঠিক নয় কারণ রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত ধ্যানচাঁদ ক্রিকেট এটিও হবে না কারণ ধ্যানচাঁদ হকির সঙ্গে যুক্ত তেনজিং সাঁতার এটিও হবে না কারণ তেনজিং একজন পর্বতারোহী তো সুতরাং অপশান নাম্বার ডি গুরু বিপিন সিং কিন্তু মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত তো সুতরাং অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর এবং এটি কিন্তু বন্ধুরা একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন নাম্বার একশো হিটলার জার্মানি অর্থাৎ হিটলার ছিলেন জার্মানির এক নায়ক বা ডিক্টেটর তাহলে শেক্সপিয়র ইংল্যান্ড মুসলিনী ইতালি তুলসীদাস ভারত বরিস ইয়েলথিন রাশিয়া এই চারটার মধ্যে সঠিক উত্তর তাহলে কোনটা হবে তাহলে এখানে এই চারটের মধ্যে থেকে অপশান নাম্বার বিতে দেখো এই যে মুসলিনী রয়েছে তিনি কিন্তু ইতালির এক নায়ক বা ডিক্টেটর ছিলেন তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি কোয়েশ্চেন নাম্বার একশো আঠেরো ভেসলিন পেট্রোলিয়াম অর্থাৎ ভেসলিন হলো হল জাত পদার্থ তাহলে মাখন ঘি মানুষ আঙুল গাছ পাতা মাখন দুধ এই চারটের মধ্যে থেকে মাখন আর ঘি আলাদা বিষয় আঙুল মানুষেরই একটা অঙ্গ পাতা গাছেরই অঙ্গ কিন্তু একমাত্র এখানে দেখো দুধ থেকে কিন্তু মাখন তৈরি হয় অর্থাৎ মাখন হল দুধজাত পদার্থ সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি কোয়েশ্চেন নম্বর একশো উনিশ বোটানি প্ল্যান্টস অর্থাৎ বোটানি হল উদ্ভিদবিদ্যা যেখানে গাছপালা সংক্রান্ত বিষয় নিয়ে চর্চা করা হয় তো তার সঙ্গে অর্নিথোলজি এগ লিমনোলজি ফসিলস প্যাথোলজি ম্যান এন্টোমোলজি ইনসেক্টস তো এখানে দেখো এন্টামোলজি হলো ইনসেক্টস বা পতঙ্গ সম্পর্কিত বিষয় যেখানে এই এন্টোমোলজিতে পতঙ্গ নিয়ে চর্চা বা আলোচনা করা হয় তো সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার একশো কুড়ি সংলাপ নাটক অর্থাৎ সংলাপ হলো নাটকের একটা মূল অংশ সংলাপ না হলে কিন্তু নাটক হয় না তো সুতরাং এবার গানের সঙ্গে গিটার অধ্যায় বই স্বরলিপি সঙ্গীত লাইটপোস্ট রাস্তা এই চারটের মধ্যে কোনটার গুরুত্ব সব থেকে বেশি তো প্রথমে দেখো গান এবং গিটার অর্থাৎ গান কিন্তু গিটার ছাড়াও সম্ভব অধ্যায় এবং বই কোনো বইতে অধ্যায় না থাকলেও বই লেখা সম্ভব অপশান সিতে স্বরলিপি সঙ্গীত অর্থাৎ স্বরলিপি হলো সঙ্গীতের মূল অংশ স্বরলিপি ছাড়া কিন্তু সঙ্গীত রচনা সম্ভব নয় লাইটপোস্ট রাস্তা রাস্তায় কিন্তু লাইটপোস্ট নাও থাকতে পারে তা তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর কারণ সঙ্গীতের সঙ্গে স্বরলিপি বিশেষভাবে যুক্ত তাহলে এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার একশো আদালত বিচার অর্থাৎ আদালতে হয় বিচার তাহলে পুলিশ স্টেশন অপরাধ বিদ্যালয় শিক্ষা ডাক্তার অসুখ হিসাবরক্ষক হিসাব তো এখানে পুলিশ স্টেশনে কিন্তু অপরাধ হয় না সুতরাং এটি হবে না অপশান বিতে বিদ্যালয় শিক্ষা বিদ্যালয়তে শিক্ষাদান করা হয় ডাক্তার অসুখ এটিও হবে না হিসাবরক্ষক হিসাব এটাও কিন্তু হবে না অর্থাৎ বিদ্যালয় কিন্তু শিক্ষা কার্য সম্পাদিত হয় যেটা এই প্রথম সম্পর্কের মতোই তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার একশো বাইশ ক্যান্ডেল উইক অর্থাৎ মোমবাতিতে পলিতা বা চলতি কথায় যেটা পলতে বা শলতে বলা হয় সেটা থাকে তো তাহলে সাইকেল হুইল ওভেন ফায়ার হ্যামার নেইল লাইট বাল্ব এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সাইকেলে কিন্তু চাকা অবশ্যই থাকবে ওভেনের সঙ্গে ফায়ার অর্থাৎ অর্থাৎ ওভেনে কিন্তু সবসময় ফায়ার নাও থাকতে পারে অর্থাৎ উনুন যদি বন্ধ থাকে তাহলে ফায়ার থাকবে না হ্যামারে নেইল অর্থাৎ হ্যামার দিয়ে শুধুমাত্র যে পেরেক পোতা হয় তা নয় হ্যামারে অন্যান্য কাজেও লাগে অর্থাৎ পেরেকের সঙ্গে হ্যামারের সরাসরি কিন্তু কোনো সম্পর্ক নেই লাইট বাল্ব অর্থাৎ বাল্ব থেকে যে শুধুমাত্র আলো পাওয়া যাবে এমন নয় লাইট যে কোনো জায়গা থেকে আসতে পারে অর্থাৎ লাইটের সঙ্গে বাল্বের সরাসরি সম্পর্ক নেই কিন্তু একমাত্র তাহলে বোঝা গেলো সাইকেলে কিন্তু চাকা অবশ্যই থাকবে চাকা ছাড়া সাইকেল হয় না তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ কোশ্চেন নাম্বার একশো তেইশ প্রাপ্তবয়স্ক শিশু তো তাহলে এখানে সম্পর্কটা কিভাবে রয়েছে অর্থাৎ শিশুর পরিণত রূপ হলো প্রাপ্তবয়স্ক তাহলে এখানে ফুল কুড়ি ফল ফুল ফুল পরাগ বৃক্ষ ফল এই চারটার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো এটা কিন্তু খুবই সোজা তো তাহলে এখানে দেখো ফুল কিন্তু কুড়ির পরিণত রূপ অর্থাৎ প্রথমে কুড়ি থাকে সেই কুড়ি থেকে কিন্তু ফুল তৈরি হয় অর্থাৎ এখানে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার একশো চব্বিশ কামার হাতুড়ি কামার হাতুড়ির সাহায্যে দ্রব্য নির্মাণ করেন অর্থাৎ হাতুড়ি হচ্ছে কামারের একটা অত্যাবশ্যকীয় যন্ত্র তো তাহলে এক্ষেত্রে পোশাক দর্জি শল্যচিকিৎসা চিমটে ছুতোর কাঠ কলম লেখক তো এখানে এই চারটের মধ্যে দেখো তো এখানে দেখো পোশাক দর্জি এখানে কোনো যন্ত্রের সম্পর্ক নেই এরপর আছে শল্য চিকিৎসক চিমটে অর্থাৎ চিকিৎসায় কিন্তু চিমটে বা ফরসেপস অবশ্যই লাগে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছুতোর কাঠ এখানে ছুতোরের সঙ্গে কাঠের শুধু সম্পর্ক কিন্তু এখানে কোনো যন্ত্রের সম্পর্ক নেই কলম লেখক লেখক যে সেও কিন্তু পেন একমাত্র তার উপকরণ নয় কারণ সে পেনসিল দিয়েও কিন্তু লিখতে পারে এখানে তাহলে একমাত্র অপশান বি হচ্ছে সঠিক হবে কারণ শল্য চিকিৎসায় কিন্তু ফর সেপস অবশ্যই প্রয়োজন বা চিমটি অবশ্যই প্রয়োজন তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার একশো পঁচিশ মোটর কয়েল অর্থাৎ মোটরের গুরুত্বপূর্ণ অংশ হল কয়েল অর্থাৎ মোটরের মধ্যে কিন্তু কয়েল জড়ানো থাকে তো তাহলে টেবিলের সঙ্গে চেয়ার রেজিমেন্ট সোলজার হুইল কার হুইল বিয়ারিং এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো এখানে দেখো এই চারটের মধ্যে থেকে অপশান নাম্বার ডিতে যেটা রয়েছে হুইলের সঙ্গে বিয়ারিংয়ের সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হুইলের মধ্যে বিয়ারিং থাকে এবং বিয়ারিং থাকে বলেই কিন্তু হুইলটা ঘরে অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর এবার তাহলে ভিডিওর প্রথমে যে বিষয়টা নিয়ে আমি বলেছিলাম অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সলভের ব্যাপারে বলছিলাম সেই কোয়েশ্চেন এবার শুরু হচ্ছে তো তাহলে বন্ধুরা এবারের কোশ্চেনগুলো আরও মনোযোগ সহকারে দেখতে থাকো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নাম্বার ওয়ান যে এবং এই প্রশ্নটা আরআরবি কলকাতা এএসএম এক্সাম দু হাজার ছয়তে এসেছিল যেখানে বলা হয়েছে গলন ইস্টু তরল অর্থাৎ গলনের সঙ্গে তরল যেভাবে সম্পর্কিত তাহলে হিমায়িত করা বা ফ্রিজের সঙ্গে কোনটা সম্পর্কিত হবে বরফ ঘনীভবন কঠিন বল প্রয়োগ তো তাহলে এখানে এই প্রশ্নের ক্ষেত্রে গলনের ফলে কিন্তু বস্তু তরলে পরিণত হয় তো সুতরাং হিমায়িত বা ফ্রিজ করলে কী পরিণাম হবে তো কোন বস্তুকে কিন্তু ফ্রিজ করলে বা হিমায়িত করলে সেটি কঠিনে বা সলিডে পরিণত হয় তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি কোশ্চেন নাম্বার দুই রকেট জ্বালানি অর্থাৎ রকেটের সঙ্গে জ্বালানি যেভাবে সম্পর্কিত তো তাহলে নিচের চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এবং এটা দেখো আরআরবি কলকাতা এএসএম এক্সাম এটাও দু সালে কিন্তু অলরেডি এসে গেছে তো এখানে মানুষ শক্তি যন্ত্র তেল স্রোত বিদ্যুৎ নদী জল এই মধ্যে এখানে দেখো রকেট চলতে হলে জ্বালানির প্রয়োজন অপশান নাম্বার বি রয়েছে যন্ত্র তেল অর্থাৎ যন্ত্র চালাতে গেলে তেলের কিন্তু প্রয়োজন হয় কিন্তু বাকি অপশানগুলোর সঙ্গে দেখো এমন কিন্তু কোনো সম্পর্ক নেই যে প্রথমটা চালাতে গেলে দ্বিতীয়টির প্রয়োজন তো সুতরাং অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার থ্রি এবং এটা প্রিভিয়াস ইয়ার আর কলকাতা টিসি এক্সাম দু হাজার ছয়ে এসেছিলো তো এই প্রশ্নটা দেখো দই ইজ টু দুধ অর্থাৎ দুধ থেকে দই তৈরি হয় তাহলে তেল কিসের থেকে তৈরি হয় কাগজ শিখা নারকেল বাতি তো এখানে আমরা সকলেই জানি নারকেল থেকে কিন্তু নারকেল তেল পাওয়া যায় তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফোর এটা দেখো আর আর কলকাতার টিসি এক্সাম দু হাজার ছয়ে এসেছিল তো এখানে প্রশ্নে বলা হয়েছে অ্যাম্বিশান বা উচ্চাকাঙ্ক্ষা ইস টু ডিজায়ার অর্থাৎ ইচ্ছা অর্থাৎ ডিজায়ার বা ইচ্ছা থেকেই কিন্তু উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশান তৈরি হয় তাহলে এবিলিটি বা ক্ষমতার ক্ষেত্রে কি হবে তো এখানে প্রথমে এবিলিটি বা ক্ষমতা আসতে গেলে প্রথমে কিন্তু হবি বা শখ থেকে সেটা আসে না ইগো বা অহং থেকেও আসে না ব্যক্তিত্ব বা পার্সোনালিটি থেকে আসে না ক্ষমতা আসে ক্যাপাসিটি বা সামর্থ্য থেকে সামর্থ্য থাকলেই তাহলেই কিন্তু ক্ষমতা বা এবিলিটি আসে তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন নাম্বার ফাইভ এটা আরআরবি কলকাতার টিসি এক্সাম দু হাজার ছয়তে এসেছিলো যেখানে বলা হয়েছে প্যাডেল সাইকেলিং অর্থাৎ সাইকেলিং করতে গেলে প্যাডেলের প্রয়োজন পড়ে তো তাহলে এক্ষেত্রে দ্বার কি কাজে প্রয়োজন হয় গ্লাইডিং স্কেটিং সার্ফিং রোয়িং বা নৌচালন রোয়িং বা নৌচালনের ক্ষেত্রে কিন্তু দাঁড় এর প্রয়োজন হয় অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার সিক্স এই প্রশ্নটা এসেছিল এসএসসি সিজিএল টায়ার ওয়ান এক্সাম দু হাজার ছয়ে ভাস্কর ইস্টু মূর্তি বা স্ট্যাচু তাহলে কবি কিসের সঙ্গে সম্পর্কিত হবে কবিতা সঙ্গীত চিত্র নৃত্য কবি বা পোয়েট কিন্তু লেখেন কবিতা তো তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর কবিতা বা পোয়েম কোশ্চেন নাম্বার সেভেন এটা এসেছিল প্রিভিয়াস ইয়ার এস সিজিএল টায়ার ওয়ান এক্সাম টু থাউজেন্ড এখানে বলা হয়েছে থ্রেট বা হুমকি ইজ টু ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা তাহলে এক্ষেত্রে থ্রেটের পরিণাম কী হয় থ্রেটের পরিণামের ফলে নিরাপত্তাহীনতায় মানুষ ভোগে অর্থাৎ ভয়তে থাকে তো তো তাহলে এক্ষেত্রে চ্যালেঞ্জের পরবর্তী রূপটা কী দাঁড়ায় তো তাহলে চ্যালেঞ্জ করার পরে কিন্তু যুদ্ধ সংগ্রাম প্রচেষ্টা পরিশ্রম এই চারটের মধ্যে থেকে যেটা হয় সেটা হচ্ছে ফাইট বা যুদ্ধ অর্থাৎ চ্যালেঞ্জ করার পরে যুদ্ধে নামতে হয় এবং এই যুদ্ধ মানে যে সবসময় যে গুলিগোলার যুদ্ধ এমনটা নয় যুদ্ধ কিন্তু যে কোনো ধরনের যুদ্ধ অর্থাৎ এক্ষেত্রে যুদ্ধ হতে পারে অর্থাৎ মুখে মুখে কথার চ্যালেঞ্জ বা কথার যুদ্ধ হতে পারে কেউ যদি কোনো পরীক্ষা দেয় সেই পরীক্ষাটাকেও কেউ যুদ্ধ হিসেবে নিতে পারে যে সেই পরীক্ষা বা যুদ্ধে তাকে জয় হতে হবে বা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে অর্থাৎ পরিণামস্বরূপ কিন্তু ফাইট বা যুদ্ধ তাকে করতে হয় যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে কোশ্চেন নাম্বার এইট কমলা খোসা তাহলে সুপারির ক্ষেত্রে কি হবে এবং এই প্রশ্নটা দেখো এটাও এসএসসি সিজিএল টায়ার ওয়ান এক্সাম দু হাজার এসেছিল তো তাহলে এখানে কমলার কিন্তু খোসা থাকে তাহলে সুপারির কি থাকে মণ্ড শক্ত খোলস শ্বাস বলকল তো এক্ষেত্রে সুপারির যেটা থাকে সেটা হচ্ছে শক্ত খোলস তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি কোয়েশ্চেন নাম্বার নাইন ঘড়ি স্ত্রীর সময় তাহলে থার্মোমিটার কি হবে এবং এটাও দেখো আর আরবি ভূপাল এক্সাম দু হাজার সাতে এসেছিল এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে ঘড়িতে আমরা সময় দেখতে পারি তাহলে থার্মোমিটার দিয়ে কি দেখা হয় তাপ বিকিরণ শক্তি তাপমাত্রা তো এক্ষেত্রে থার্মোমিটার দিয়ে যেটা মাপা হয় সেটা কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রা হিট বা তাপ কিন্তু কখনোই নয় তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি কোশ্চেন নাম্বার টেন অক্সিজেন দহন কার্বন ডাই অক্সাইড কী হবে এটা দেখো আর আরবি ভূপাল এক্সাম দু হাজার সাতে এসেছিলো এক্ষেত্রে তাহলে অক্সিজেনের সঙ্গে দহন যেভাবে সম্পর্কিত অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে দহন ঘটে তাহলে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে কি হয় বিমুক্তিকরণ ফেনা নির্বাপন বিস্ফোরণ তো এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কিন্তু আগুন নেভানো হয় বা নির্বাপন করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে হবে অপশান সি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন নাম্বার ইলেভেন ব্যাঙ্ক অর্থ তাহলে পরিবহন কিসের সঙ্গে সম্পর্কিত হবে এটিও আরআরবি ভূপাল এক্সাম দু হাজার সাতে এসেছিল ব্যাংকে থাকে অর্থ তাহলে পরিবহন কিসের সঙ্গে সম্পর্কিত হবে মালপত্র রাস্তা যানবাহন গতিবেগ তো পরিবহন করা হয় কোন জিনিসের না গুডস বা মালপত্রই কিন্তু পরিবহন করা হয় তো এক্ষেত্রে অপশান নম্বর এ হবে সঠিক উত্তর রাস্তার পরিবহন করা হয় না যানবাহনের পরিবহন করা হয় না বা গতিবেগের পরিবহন কিন্তু করা হয় না তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ কোশ্চেন নাম্বার টুয়েলভ এবং এটাও আর ভূপাল এক্সাম দু হাজার সাতে এসেছিলো যেখানে বলা হয়েছে রক্তল্পতা এজ টু রক্ত অর্থাৎ রক্তের অভাবে কিন্তু রক্তল্পতা ঘটে তো তাহলে অরাজকতা কার অভাবে ঘটে অব্যবস্থা রাজতন্ত্র শাসনতন্ত্র অনাচার তো এক্ষেত্রে অরাজকতা ঘটে কিন্তু গভর্নমেন্টের জন্য বা শাসনতন্ত্রের জন্য তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি কোশ্চেন নাম্বার থার্টিন এবং এটা আরআরবি ভূপাল এক্সাম দু হাজার এসে গেছে যেখানে বলা আছে ব্যাডমিন্টন কোর্ট অর্থাৎ ব্যাডমিন্টন খেলা হয় কোর্টে তো তাহলে হকির সঙ্গে স্টিক ক্রিকেট ব্যাট স্কেটিং রিংক ফুটবল গোল এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তাহলে এক্ষেত্রে স্কেটিং করা হয় রিঙ্কে তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি কোশ্চেন নম্বর ফোরটিন রং চিত্রকর তাহলে কাঠ কিসের সঙ্গে সম্পর্কিত হবে এবং এই প্রশ্নটা দুবার এসে গেছে আর আরবি ভুবনেশ্বর এ এস এম এক্সাম দু নয় এবং আর আরবি আজমির এক্সাম দু হাজার আটে এই প্রশ্নটা কিন্তু এসেছিলো তাহলে রঙের সঙ্গে চিত্রকর যেভাবে সম্পর্কিত অর্থাৎ চিত্রকরের ছবি আঁকার জন্যে রঙের কিন্তু প্রয়োজন তো তাহলে কাঠ কিসের সঙ্গে সম্পর্কিত হবে আসবাব অরণ্য আগুন ছুতর। তো এক্ষেত্রে তাহলে কার্পেন্টার বা ছুতর কাজ করতে গেলে কিন্তু কাঠের প্রয়োজন হয় অর্থাৎ ছুতোর যখন কাজ করে তার কিন্তু প্রয়োজন কাঠ তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি কোশ্চেন নাম্বার ফিফটিন এটা দেখো আর আরবি বি ভুবনেশ্বর এএসএম এক্সাম দু হাজার নয়ে এসে গেছে এখানে বলা হয়েছে ওষুধ ইজ টু অসুখ অর্থাৎ ওষুধ দিয়ে অসুখ নির্মূল করা হয় তো বই এর সঙ্গে কিসের সম্পর্ক হবে অজ্ঞানতা জ্ঞান লেখক শিক্ষক তো তাহলে এক্ষেত্রে ওষুধ দিয়ে যেমনভাবে অসুখ দূর করা হয় তাহলে বইয়ের মাধ্যমে এক্ষেত্রে অজ্ঞানতা দূর করা হয়ে থাকে তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন